এখানে লাস্ট জনে আমি আর মাহি বেঁচেছিলাম, আর আমাদের সামনে একটা ফুল স্কোয়াড ছিল, আমরা দুইজনা তারা ফুল স্কোয়াড, যার কারণে কিন্তু রাজ দিচ্ছিল। তো এখানে আমি অল ফাটানো গ্র্যান্ডটা মারি, বাট এই দিক দিয়ে জোন আসতেছে, এর জন্য আমি অল মেরে সামনে চলে যাই, আর ওই প্লেয়ারটা আমার উপর পুরো রাজ দিতে চাচ্ছে। তো এখানে আমি দেখলাম যে MP40 দিয়ে মারতে হবে, তারপর আমি MP40 দিয়ে প্লেয়ারটাকে ডাউন করে ফেলি, তারপর দেখি যে সেলফি রেপ মারতেছে, এমন সময় তাকে কনফার্ম করে ফেলি। তো যখনই সামনে যাবো তখন থেকে মাহির অবস্থা খারাপ, তাকে ডাউন করে দেয়, বাট সে সেলফি রেপ ক্যারেক্টার মেরে দেয়, যার কারণে সে পরে উঠে পড়ে। আর ওই পাশ থেকে দুইটা প্লেয়ার দেখো আমার উপর কী পরিমাণে রাজ দিচ্ছে। তারপর আমি MP40 হাতে নেই, তখন ড্যামেজ দিতে হবে, বাট আমার ফায়ার হচ্ছিল না, তখন মাহি ওই প্লেয়ারটাকে ড্যামেজ দিয়ে দেয় এবং সেটা ডাউন হয়ে যায়, আর এদিকে মাহি আবারও ডাউন হয়ে যায়। তো এখানে একটা প্লেয়ার ছিল কনফার্ম করতে যাবো, তখন আরেকটা প্লেয়ারকে আমি এই পাশ দিয়ে ডাউন করে ফেলি, আর ওটা আমাকে প্রচুর ড্যামেজ দেয়, মাত্র 18 SP। তো ওয়াল মেরে ফেলি, ওয়াল মেরে যখন আমি ফায়ার দিয়ে যাবো সে আমাকে হেলথ খেয়ে দেয়, তারপর সুনিয়াকে একটা এবিলিটি অন হয় এবং আমি তাকে মেরে দিই, এবং ম্যাচটা আমাদের বুইয়া হয়ে যায়।